ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা জিএনএম এবং এএনএম নার্সিং করতে চাইছিল, তো তার জন্য যে কাউন্সিলিং প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অন্তর্গত যে কাউন্সিলিং প্রক্রিয়া, তার যে রেজিস্ট্রেশন, সেই প্রসেস শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ প্রসেসটি ইজিলি এক্সপ্লেন করব এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে তোমরা নতুন ক্যান্ডিডেটরা কিভাবে চয়েস ফিলিং করলে সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনাটা 100% থেকে যায়। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি দেখো। সর্বপ্রথম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbje.nic.in। তারপর তোমরা জিএনএম এএনএমটা সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর এএনএম অ্যান্ড জিএনএম কাউন্সিলিং 2021 এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। 9th of November 2021 হচ্ছে লাস্ট ডেট, তার আগে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনটা তারপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সবার নিচেতে এসে দেখো, নিউ রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে সেই অপশনটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। বিকজ তোমরা অলরেডি কিন্তু রেজিস্টারেড কোনো ক্যান্ডিডেট না, ফার্স্ট টাইম যদি কোনো ক্যান্ডিডেট আসো, কোনো সাইবার ক্যাফেতে গেলেও সেম প্রসেস তোমরা ফলো করবে। কিন্তু আমি যে যে পয়েন্টগুলি তোমাদেরকে বলছি, চয়েস ফিলিংয়ে কীভাবে কলেজগুলিকে সাজাবে, চয়েসটাকে লক করা, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, শুধু শেষ পর্যন্ত দেখো। এবং নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য ভবিষ্যতে আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমরা এই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো সমস্ত তথ্য সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য। তো আমি এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী যে পেজ, সেই পেজের একটি পপ আপ নোটিফিকেশন তোমাদের কাছে আসছে। এই পপ আপ নোটিফিকেশনটাকে তোমাদেরকে এগ্রি করতে হবে। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আই এগ্রিটাতে আমি ক্লিক করলাম। এরপর যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব কিছু এখানে তোমাদেরকে দিতে হবে। এরই মাঝে আমি একটা বিষয় তোমাদের সকলকে বলে রাখছি, আমি বিগত কয়েক বছর ধরে ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যুক্ত, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে টিচিং করি, বাট নার্সিংয়ের দিক দিয়েও আমি বহু স্টুডেন্টদের কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে তাদের অ্যাডমিশনে সম্পূর্ণভাবে সহায়তা করে রেখেছি। আর নেক্সট এই একাডেমিক ইয়ার থেকে আমরা জিএনএম এএনএম এবং ফার্মেসি এবং নার্সিংয়ের জন্য এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন শুরু করছি আমাদের বর্ধমানে নিজস্ব কোচিং সেন্টারে, এবং অনলাইনেও আমরা সেটা শুরু করছি। আর যদি কোনো ক্যান্ডিডেট তোমরা আমাদের থ্রু কোনো, যদি এই ওয়েস্ট বেঙ্গলে সুযোগ না পাও, সেক্ষেত্রে যদি তোমরা আউট অফ বেঙ্গলে কোথাও যদি নার্সিং করতে চাও, স্পেশালি ব্যাঙ্গালোরে টপ প্রাইভেট কলেজগুলিতে খুব অল্প টাকার মধ্যে উইদাউট ডোনেশনে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো আমি স্টেপ বাই স্টেপ যে বিষয়টি করছি, আমি এখন ক্যান্ডিডেটের যে নাম আছে, নাম এবং রোল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে একজন ক্যান্ডিডেটের নাম এবং রোল নাম্বার দিয়ে তার রেজিস্ট্রেশন প্রসেসটি করে দেখাচ্ছি। ক্যান্ডিডেটের নাম পল্লবী পাল, তার রোল নাম্বার আমি এখানে দিয়েছি। এরপর মাদার্স নেমটা এখানে তাকে দিতে হবে। তো আমি এখানে মাদার্স নেমটা দেওয়ার পর এখানে তার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্যান্ডিডেট যে থাকবে, মেল হোক বা ফিমেল, তোমাদের কোনো বন্ধু বা আমারই যদি কোনো ভিউয়ার্স, কোনো স্টুডেন্ট যদি তোমরা করছো, নিজেদের ডেট অফ বার্থটি সঠিকভাবে এখানে সিলেক্ট করবে। ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট করার পর এখানে তোমরা ডেট অফ মান্থটা সিলেক্ট করলে, এরপর ইয়ারটা। তো আমি এখানে যে ক্যান্ডিডেট তার ডেট অফ বার্থ সব কিছু সিলেক্ট করলাম। এরপর এখানে যে তোমাদের এই যে সিকিউরিটি ক্যাপচারটা আসছে, সেম টু সেম এই ব্লু কালারের লেখাটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি এখানে ব্লু কালারের যে লেখাটা আসছে সেম টু সেম দিলাম। তারপর এখানে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে প্রপার প্রসেসটা সঠিকভাবে সমস্ত সঠিক তথ্য দিচ্ছ কিনা। এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করছি। এরপর যে রেজিস্টারেড মোবাইল নাম্বার ছিল, এখানে দেখো ক্যান্ডিডেটের পরবর্তী স্টেপটা ওপেন হয়ে গেল, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেহেতু আমি করছি। ক্যান্ডিডেটের রোল নাম্বার এখানে শো করছে, ক্যান্ডিডেট নেম, আমরা একটু নিচের দিকে চলে আসবো। এরপর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, মোবাইল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে এবং ক্যান্ডিডেটের মেল আইডিটি কনফার্ম করতে হবে। তারপর চয়েস ইউর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিয়ে দিয়ে তারপরে যে মেল আইডি এবং তারপর যে কনফার্ম পাসওয়ার্ড করার পর বাকি যে প্রসেস, সেই সম্পূর্ণ প্রসেসটি একটু করে নিচ্ছে, একটু হাইড করে, বাকি তারপর তোমাদের ফাইনাল সাবমিট অ্যান্ড রেজিস্ট্রেশনের প্রসেসটিকে দেখাবো। তো আমি এখানে ক্যান্ডিডেটের সমস্ত মোবাইল নাম্বার থেকে শুরু করে বাকি সব কিছু দিয়ে দেওয়ার পর পরবর্তী স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং মেল আইডি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আমি ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করছি। ফাইনাল সাবমিট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর পরবর্তী যে পেজ আসবে, সেই পেজটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ফাইনাল সাবমিটে ক্লিক করার পর ডু ইউ উইশ টু সাবমিট, এটাকে ইয়েস করতে হবে। আমি ইয়েস করলাম। এরপর পরবর্তী পেজটা দেখাচ্ছি। তো আমরা এখানে ফার্স্ট যে স্টেপ ছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার যে স্টেপ, সেটিকে কমপ্লিট করলাম। এখানে দেখো আমি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করেছি, তার জন্য এটি কমপ্লিট দেখাচ্ছে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটি আমার ইনকমপ্লিট আছে,
কোয়ালিফিকেশন ডিটেলসও ইনকমপ্লিট আছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট আছে, ফাইনাল সাবমিটটাও ইনকমপ্লিট। তো এরপর আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। এখানে দেখো ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ফিল দ্য ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করলাম, পরবর্তী স্টেপটা তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটি সমস্ত পরিচিত যে সমস্ত বন্ধুরা বা আপনারা যারা গার্জেনরা দেখছেন আপনাদের স্টুডেন্টদের মধ্যে শেয়ার করবেন, অনেকটাই সাহায্য করবে তাদের, কারণ কাউন্সিলিং প্রসেসটি একটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কলেজ পাওয়ার জন্য এবং সরকারি কলেজ পাওয়ার জন্য। কোনো বিষয়ে ভুল করে দিলে তারা কোনো কলেজে সুযোগ পাবে না। তো এখানে ক্যান্ডিডেটের জেন্ডার থেকে শুরু করে সবকিছু সিলেক্ট করা আছে, ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যাটাগরির অন্তর্গত, বাকি সবকিছু এখানে নন চেঞ্জেবল থাকবে। এরপর এখানে ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রয়োজন। তার রিজন হচ্ছে ক্যান্ডিডেটের যে এই যে পেমেন্টটা করে তারা সিট বুকিং এর জন্য, সেই অ্যামাউন্টটা তাদের প্রফেশনাল সিট বুকিং অ্যামাউন্টটা রিফান্ড করা হয় ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। তো ক্যান্ডিডেটের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা এখানে দেবে, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাবে। তো আমি এখানে ক্যান্ডিডেটের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা, অবভিয়াসলি যে ক্যান্ডিডেট থাকবে সেই ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট ডিটেলসই এখানে দিতে হবে। তো আমি ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিয়েছি, এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তারপর তোমাদের কাছে ডু ইউ উইশ টু সেভ এটাকে ইয়েস করবে। ডু ইউ উইশ টু সেভে যখনই ইয়েস করবে পরবর্তী পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর পরবর্তী যে পেজ অর্থাৎ কোয়ালিফিকেশন ডিটেলসের পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে পাসিং ইয়ার স্ট্যাটাসটাকে অলরেডি অবভিয়াসলি পাস হতেই হবে, ইয়ার অফ পাসিংটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, রোল নাম্বার সিলেক্ট করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিকটাই পাস করেছো সেই সমস্ত ডিটেলসটা তোমাদেরকে এখানে দিতে হবে। সাবজেক্ট ওয়াইজ, ইয়ার অ্যান্ড সেমিস্টার ওয়াইজ যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল হবে সেটা সে এখানে তোমরা দেবে। তারপর দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী যে পেজটা থাকবে সেই পেজে তোমরা এগিয়ে যাবে। তো আমি এখানে যেহেতু ক্যান্ডিডেটের স্কুলের বা তার টুয়েলভ স্ট্যান্ডার্ডের যা যা ডিটেলস আছে কিছুটা পুট করে দিচ্ছি পার্সোনাল ডিটেলসটা, তারপর আমি তোমাদেরকে পরবর্তী যে পদক্ষেপ বা পরবর্তী যে স্টেপ সেই স্টেপটা দেখাচ্ছি। সো এখানে পার্সোনাল ডিটেলস সবকিছু অ্যাড্রেস সবকিছু দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবে পরবর্তী যে পেজ প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিজেদের রোল নাম্বার, ইডব্লিউএস ক্যাটাগরি, ডেট অফ বার্থ সবকিছু একবার রিচেক করে নেবে। রিচেক করার পর একদম নিচেতে তোমরা চলে আসবে। আমি দেখো এখানে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস, তার বাড়ি, সাব লোকালিটি সবকিছু এখানে দেওয়া হয়েছে। তো দেওয়ার পর এখানে ইংলিশের যে নাম্বারটা, ইংলিশের পাস নাম্বার ছিল 100-এর ম্যাক্সিমাম নাম্বার তার 100 ছিল এবং অবটেনের মার্কস এসে 72 পেয়েছিল। তার 90.2% তার নাম্বারের পার্সেন্টেজ ছিল 2020 পাস আউট। তো সব কিছু এখানে দেওয়ার পর এখানে ক্যান্ডিডেটের নেম অ্যান্ড আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশনটা তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি কোনো কিছু এডিট থাকে, এডিট করার থাকে, তাহলে এই প্রিভিয়াসে ক্লিক করে তোমরা আগের যে চেঞ্জেস আছে সেই চেঞ্জেসে ব্যাক করে যেতে পারো। তো আমি একবার এখানে একটা ছোট্ট চেঞ্জেস আমি করতে চাইছি, তো তার জন্য আমি এটা একবার প্রিভিয়াস সাব লোকালিটি যদি তোমরা করতে চাও তো সেক্ষেত্রে প্রিভিয়াসে গিয়ে ব্যাকে যেতে পারো, আদারওয়াইজ সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তারপর সেম প্রসেস এটাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর পরবর্তী পেজটা তোমাদের কাছে খুলে যাবে। পরবর্তী পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরপর একটু লোড হতে টাইম নিচ্ছে। তোমরা কিন্তু এই চ্যানেলের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবে সমস্ত পরিচিতদের মধ্যে, কারণ সবারই এই বিষয়টি থেকে অনেক উপকৃত হবে। তো এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ, সেটা হচ্ছে চয়েস ফিলিং। টোটাল এখানে অ্যাভেলেবেল চয়েস দেখো দেখাচ্ছে 162, ফিল চয়েস 0, যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো চয়েস ফিলিং কমপ্লিট করিনি। এখানে চয়েস লকিং স্টেটাসটা আনলক আছে। ওকে, তো যেহেতু এবছর অনেকগুলি নতুন কলেজ অ্যাড হয়েছে, তো সেই সব কিছু তোমাদেরকে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাবো। এরপর পে রেজিস্ট্রেশন ফিতে আমি ক্লিক করব। পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক না করলে আমি চয়েস ফিলিং করতে পারবো না। তো এবছর তো চয়েস ফিলিং করার জন্য এই যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করাটা কম্পালসারি করে দিয়েছে। এখানে আমরা অনলাইন পেমেন্ট বিল ডেস্কটাতে ক্লিক করব এবং পে ফি অপশনটায় ক্লিক করব। আমাদের 300 রেজিস্ট্রেশন ফিসটা দিতে হবে। এখানে দেখো আমি তাও দেখিয়ে দিচ্ছি, অ্যাভেলেবেল চয়েস ফিলিংয়ে যদি আমি ক্লিক করি, অ্যাভেলেবেল চয়েস ফিলিংয়ে ক্লিক করলে আমার মনে হয় না যে তোমাদেরকে শো করবে, তাও আমি তোমাদের সামনেই লাইভ প্রসেসটি করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি যদি তোমাদেরকে দেখাতে চাই অবভিয়াসলি একটু বড় হবে। ওকে, তো এখানে আমার অল ক্যাটাগরিটা এখানে চয়েস ফিলিং করতে দিচ্ছে। তো আমি ফার্স্ট এখানে স্টেট ইউনিভার্সিটিটা সিলেক্ট করছি, অল ইনস্টিটিউট অল প্রোগ্রাম,
এরপর ফিল্টার করে দেখি এখানে কিছু আসছে নাকি না, এক সেকেন্ড। এরপর স্টেট গভর্নমেন্টটা সিলেক্ট করে দেখি, ওকে স্টেট গভর্নমেন্টটাতে আমার এখানে শো করছে। তো আমি এখানে ফার্স্ট স্টেট গভর্নমেন্টটাতে সিলেক্ট করলে অল ইনস্টিটিউটের জায়গায় এখান থেকে তোমরা পার্টিকুলার কোনো একটা ইনস্টিটিউটকে সিলেক্ট করে নিতে পারো, যে ইনস্টিটিউটে জিএনএম বা এএনএম কোর্সটা যেটাকে তোমরা আগে রাখতে চাইছো। স্টেট গভর্নমেন্টের আন্ডারে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউট বা স্টেট গভর্নমেন্টের ইনস্টিটিউট, এক্ষেত্রে তোমরা চয়েস প্লেনটা প্রত্যেকটি সরকারি কলেজকে আগে তোমাদেরকে রাখতে হবে। আর নিজের স্টেটের বা নিজের ডিস্ট্রিক্টের যে কলেজটি থাকবে, ধরে নাও কেউ হুগলি থেকে আছো, তো হুগলির জিএনএম যেটা আছে সেই জায়গাটিকে আগে দেবে, কেউ বর্ধমান থেকে আছে, কেউ সিউড়ি থেকে, সিউড়ির যে জিএনএম এর যেটা আছে, জিএনএম এর যে কলেজ, সেই কলেজটিকে আগে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এইভাবে তোমরা চয়েস প্লিংটা করবে। তো আমি এখান থেকে জাস্ট দেখতে পারবে তোমরা, কিন্তু অ্যাড অপশনটা আমি ভাবলাম হয়তো তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে যে উইদাউট পেমেন্টে তোমরা অ্যাড অপশনটাকে ক্লিক করতে পারবে, বাট এখানে দেখো কোনো অ্যাডের অপশন এখানে শো করছে না, যে চয়েস প্লিংটা তোমরা অ্যাড করবে সেই অপশনটা এখানে শো করছে না। এর রিজন তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদেরকে ফিটা আগে পেমেন্ট করতে হবে। তো আমরা পুনরায় আগের স্টেপে ফিরে যাই, পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করলাম, পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করে অনলাইন পেমেন্ট এক্সে ক্লিক করলাম, পে ফিতে ক্লিক করব। পে ফিতে ক্লিক করার পর এখানে 300 অ্যামাউন্ট, এখানে বিল ডেক্সটাকে আরেকবার সিলেক্ট করব, দেন প্রসিড ফর পেমেন্টে ক্লিক করব। প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর এই পেজটিকে ব্যাক যাবে না, এখানে কার্ডের থ্রু করতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিং থ্রু করতে পারো। আমি এখানে ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করলাম, ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করে আমি এখান থেকে কার্ডের নাম্বার দিয়ে আমি এখানে আমার যে ভার্চুয়াল কার্ড আছে আমি কার্ডের থ্রু এখান থেকে পেমেন্টটি কমপ্লিট করছি। তো এই এই প্রসেসটিকে একটু আমি হাইড করে নিচ্ছি, তারপর পরবর্তী স্টেপটা তোমাদের সামনে আবারও তুলে ধরছি। আমি এখানে পেমেন্ট পেজে চলে এসেছি, এরপর প্রসিড উইথ পেমেন্ট। আমি আমার সমস্ত ডেবিট কার্ডের ডিটেলস দেওয়ার পর এখানে 305 টাকা যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করবে সেই অ্যাকাউন্ট থেকে কাটবে। তো আমি এখানে প্রসিডে যখনই ক্লিক করলাম, আমার যে কার্ড ছিল এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে করছি, একটা ওটিপি সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমরা রিসিভ করবে। তো আমি এখানে ওটিপিটা রিসিভ করে গেছি, আমি ওটিপিটা এখানে তোমাদের দিয়ে দিয়ে তারপরে যে বাকি প্রসেস সেটাকে দেখাচ্ছি। আমি এখানে ওটিপিটা দিয়েছি, এরপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই যে অ্যাকাউন্ট ডিটেলসটা তোমরা প্রোভাইড করবে সেই অ্যাকাউন্ট ডিটেলস থেকে তোমাদের যে 305 রুপিস এটা ডিডাক্ট হয়ে যাবে, এবং অনলাইন কাউন্সিলিং সিস্টেমের পোর্টালে ইউর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, গো ব্যাকে ক্লিক করলাম, আমার ট্রানজাকশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। ওকে, এরপর চয়েস প্লিং অপশনটাতে যখনই আমি ক্লিক করব, চয়েস প্লিং অপশনে ক্লিক করার পর এখানে দেখো এরপর আমার অ্যাড অপশনটি শো করে যাবে। তো ফার্স্ট আমি এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম, স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করার পর আমি এখান থেকে যে কলেজটি, সাপোজ একটা কলেজ আমি এখান থেকে নিতে চাইছি, দেখি এক সেকেন্ড, ওকে সরি, আমাকে চয়েস ফিলিং অপশনে আসতে হবে। তো আমি এখানে চয়েস ফিলিং অপশনে আসার পর এখানে স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সিলেক্ট করে, স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু নেই, আমি স্টেট গভর্নমেন্ট করলাম। এরপর অল ইনস্টিটিউট টাইপটাকে আমি এখান থেকে দেখে নিচ্ছি, আমার ইনস্টিটিউট এএনএম এর করতে চাই না জিএনএম, যদি পার্টিকুলার কোনো কলেজকে সিলেক্ট করতে যাও করতে পারো। অল প্রোগ্রামের জায়গায় আমি এখানে এএনএমটা ফার্স্ট করতে চাই। ওকে, এএনএম এর পর আমি এখানে ফিল্টার অপশনে ক্লিক করলাম, ফিল্টার অপশনে ক্লিক করার সাথে সাথেই এরপর বাঁ দিক দিয়ে যে সমস্ত কলেজগুলো, এখানে প্রত্যেকটি কলেজের নাম তোমরা শো করতে পারো। তো আমি যে জিনিসটি বললাম তোমাদের, নিজেদের ডিস্ট্রিক্টের কলেজগুলিকে আগে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কিছু চয়েস প্লিং কমপ্লিট করে নিচ্ছি, তারপর ভিডিওটি কিছুটা স্কিপ করে তারপরের যে স্টেপ সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো আমি এখানে যে চয়েস প্লিংটা ছিল, আমি ফার্স্ট এএনএম এর যে সমস্ত চয়েস প্লিং করার সেটিকে আমি কমপ্লিট করলাম। এএনএম এর যে যে কলেজগুলি ক্যান্ডিডেটের প্রেফারেন্স ওয়াইজ আমি সেটাকে সিকুয়েন্স ওয়াইজ সেটাকে সিলেক্ট করেছি এবং অ্যাড করেছি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করেছি। দেন এরপর এখানে জিএনএম, যদি কোনো ক্যান্ডিডেট ওনলি জিএনএমটা তার ফার্স্ট প্রেফারেন্স থাকে, অবভিয়াসলি জিএনএমটাই ফার্স্ট প্রেফারেন্স থাকা প্রয়োজন, কারণ জিএনএমটার ভ্যালু বেশি এএনএম এর থেকে। তো এরপর জিএনএম এর যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। জিএনএম এর ক্ষেত্রে অবভিয়াসলি গভর্নমেন্ট, প্রত্যেকটি গভর্নমেন্ট কলেজকে তোমরা আগে রাখবে, এবং গভর্নমেন্ট কলেজ রাখার পর প্রাইভেটের টপ কলেজগুলিকে তোমরা আগে রাখবে, এবং তারপর যে সমস্ত নতুন কলেজ হয়েছে সেই নতুন কলেজগুলিকে তোমরা রাখবে। তো আমার মতে বেস্ট হয় সেক্ষেত্রে হচ্ছে নিজেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আগে ফার্স্ট একটু রিসার্চ করো, অবভিয়াসলি গুগলে সার্চ করো নিজের ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ আছে। এখানে তো অলরেডি ইনস্টিটিউটের ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা চয়েস ফিলিংয়ে গিয়ে হোমে গিয়ে তোমরা সেটাকে মানে চেক করতেই পারছো। যদি আপ ডাউন করার হয়, কোনো চেঞ্জেস করা হয় আপ অ্যান্ড ডাউন করে, এখানে সাপোজ ধরে নাও এনটিএস আসানসোলটাকে আমি আপে নিয়ে যেতে চাই, মানে আমি 5 নম্বরের জায়গায় এই 4 নম্বরে নিয়ে যেতে চাই 5 নম্বরে থেকে, তো আমি এটাকে ফার্স্ট আপে দিলাম। তো এরপর যদি এটাকে মুর্শিদাবাদের আগে আমি নিয়ে যেতে চাই 4 নম্বর থেকে, এনটিএস আসানসোলটাকে আমি 2 নম্বরে রাখতে চাই জঙ্গিপুরের আগে, তো আমি এখানে আপে করলাম, ঠিক আছে। তো আমরা যে কোনো চেঞ্জেস করলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে, বারবার সেভটাকে করে রাখতে হবে, তাহলে আমাদের চয়েস প্লেনটা সেভ থাকবে।
ওকে, আমি 23 এখানে চয়েস করেছি। লাস্ট আমার দেখো এখানে টাইমিংটা দেখাচ্ছে 6/10/2011 10:48 PM এ আমি এই কাজটি কমপ্লিট করলাম। দেন এরপর আমি জিএনএম এর যে সমস্ত কলেজ রয়েছে জিএনএম এর কলেজগুলিকে অ্যাড করব। তো এখান থেকে ফার্স্ট আমি এখান থেকে খুঁজে নেব বর্ধমানের যে মেডিকেল কলেজ, তো আমি এখান থেকে বারডোয়ান সার্চ করে দেখছি। ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে নার্সিং বার্নপুর চলে এলো, জেনারেল স্কুল কাল না, এখানে শো করছে না। তো আমি এখান থেকে সিলেক্ট করছি, দেখছি বর্ধমান ডিস্ট্রিক্টের কিছু আছে নাকি। তো তারপর আমি সব কিছু অল ইনস্টিটিউট স্টেট গভর্নমেন্ট ফার্স্ট এটাকে সিলেক্ট করা যাচ্ছে, স্টেট গভর্নমেন্ট ফিল্টারে আরেকবার ক্লিক করলাম। এখানে আমি প্রত্যেকটি কলেজের নাম শো করতে পারছি, আমার যে প্রেফারেন্স ক্যান্ডিডেটের যেখান বাড়ি থেকে যে জায়গাগুলি তার কাছে হবে এবং যে সমস্ত টপ কলেজ থাকছে সেই প্রত্যেকটি কলেজকে আমি ফার্স্ট সিলেক্ট করব। দেন তারপর বাকি আদার্স যে সমস্ত প্রাইভেট কলেজ আছে সেগুলিকে অ্যাড করব। তো আমি ক্যান্ডিডেটের পছন্দ অনুযায়ী কিছু এই কলেজটিকে সাজিয়ে নিচ্ছি, তারপর যে স্টেপ সেই স্টেপটিকে তোমাদের সামনে আমি এক্সপ্লেন করছি বা সম্পূর্ণভাবে বুঝিয়ে বলছি। তো আমি এখানে ক্যান্ডিডেটের যে সমস্ত চয়েস ফিলিং ছিল সম্পূর্ণ চয়েস ফিলিংটাকে করেছি। এখানে দেখো তার টোটাল অলরেডি আমি 65 চয়েস ফিলিং করেছি। তো 65 চয়েস ফিলিং এর মধ্যে 64 সেভ আছে আমার। এখানে টোটাল সেভ দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, টোটাল সেভ চয়েস ফিলিং 64। সেভিং টাইম এখানে লাস্ট 10:58 আমি এখনো পদ্ধতিটিকে কন্টিনিউ করছি। তো তোমরা এইভাবে যতগুলি কলেজ চাইছো প্রত্যেকটি কলেজকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে, অ্যাড করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে বেরিয়ে যাবে। তো সেভ অ্যান্ড গো টু হোমে আমি ক্লিক করে বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমার টোটাল সেভ দেখো 65 আউট অফ 162, 97 আমি চয়েস ফিলিং করিনি, চয়েস ফিলিং এর স্ট্যাটাস আমার আনলক। এরপর যদি তোমরা এটাকে চয়েস ফিলিংটাকে লক করতে চাও, সেই চয়েস ফিলিং লকিং এই যে এখানে অপশনটা রয়েছে চয়েস ফিলিং লকিং অপশনে ক্লিক করলে, চয়েস ফিলিং লকিং অপশনে ক্লিক করার পর যে পেজ আমিও এটি ফার্স্ট টাইম এই পোর্টালটি এবছর ওপেন করছি, আগের বছরও আমি সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম। তো এখানে দেখো আই এগ্রি টু লক মাই চয়েস, আই এগ্রি টু লক মাই চয়েসে ক্লিক করার পর তুমি এখানে তোমাদেরকে পাসওয়ার্ডটা পুনরায় চাইবে। এখানে যদি একবার পাসওয়ার্ডটা দিয়ে চয়েসটাকে লক করে দাও পুনরায় কিন্তু ওই লিস্টের মধ্যে মানে তুমি যতগুলি কলেজে জিএনএম অথবা এনএম সিলেক্ট করেছো সেই কলেজে কোনোভাবেই নতুন করে আর কোনো কলেজ অ্যাড করতে পারবে না। চয়েস ফিলিং লক করার আগে ভালো করে সমস্ত চয়েস ফিলিংটাকে দেখে নেবে। আমি এটাকে ক্যান্সেল করে আরও একবার দেখাতে চাইছি। এখানে দেখো ক্যান্ডিডেট কোন কোন কলেজগুলিকে সিলেক্ট করছে সেটা এখানে তার শো করছে। আমি জাস্ট সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে বলে দিলাম, ম্যাক্সিমাম যত সংখ্যক কলেজ তোমরা সিলেক্ট করবে তোমাদের তত তাড়াতাড়ি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে পেয়ে যাওয়ার সম্ভাবনাটাও ততটা বেশি বেড়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেটের প্রাইভেটে পড়ার সামর্থ্য না থাকে তাহলে আমি বলবো সেই সমস্ত ক্যান্ডিডেটকে ওনলি ফর গভর্নমেন্ট কলেজটাই সিলেক্ট করা বেটার তার ক্ষেত্রে। কারণ প্রাইভেটে একটা জিনিস ভেবে দেখো, যদি তুমি পড়তেই না পারো সেক্ষেত্রে কলেজ পেলে আবার অটো আপগ্রেডেশনের জন্য পেমেন্ট করা, সেই টাকা রিফান্ড নেওয়া, অনেক কিছু ডিফিকাল্টি তোমাদেরকে ফেস করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট ফাইন্যান্সিয়ালি অবস্থা ভালো থাকে তাহলে সে চয়েস ফিলিং প্রাইভেটের ক্ষেত্রেও রাখতে পারে, গভর্নমেন্টের ক্ষেত্রেও রাখতে পারে, বা তার প্রেফারেন্স অনুযায়ী অর্থাৎ তার প্রয়োজন বা তার পছন্দ অনুযায়ী সমস্ত কলেজগুলি আগে পিছু করে সে সাজাতে পারে, প্রাইভেট কলেজকেও আগে রাখতে পারে, গভর্নমেন্ট কলেজকেও আগে রাখতে পারে। বাট আমি যে প্রসেসটি তোমাদেরকে বলে দিচ্ছি, সর্বপ্রথম তোমরা সমস্ত গভর্নমেন্ট কলেজগুলিকে আগে রাখো। হ্যাঁ, এরপর যদি কারোর ডিস্টেন্সের ম্যাটার করে, সাপোজ যদি কোনো কলকাতার ক্যান্ডিডেট কলকাতার বাইরে কোনো সরকারি কলেজ পেলেও, নর্থ বেঙ্গলের কোনো কলেজ পেলেও যদি সেখানে পড়তে না যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা নর্থ বেঙ্গলের কলেজটিকে তোমার চয়েস ফিলিংয়ের প্রথমের দিকে রাখবে না। যদি কোনো প্রাইভেট কলেজ কলকাতার মধ্যে হলেও তোমরা পড়তে চাও সেক্ষেত্রে সেই প্রাইভেট কলেজটিকে আগে রাখা তোমাদের প্রয়োজন। এখানে দেখো প্রচুর নতুন প্রাইভেট কলেজ অ্যাড হয়েছে, গৌরীদেবী নার্সিং এখানে রয়েছে, আরও এগুলি আগে অলরেডি কলেজগুলি ছিল, আরও নতুন কলেজ তোমরা লিস্টটা থেকে দেখতে পারো, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা। আর আমি ডেসক্রিপশনে আরও একটি লিঙ্ক দেবো যে ভিডিওটি থেকে তোমরা পুরো প্রসেসটিকে দেখতে পারবে। তো এখান থেকে যদি তোমরা কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নাও সেক্ষেত্রে উইদাউট ডোনেশনে নর্মাল যে কাউন্সিলিংয়ের ফিজ সেই ফিজটা তোমাদের ক্ষেত্রে যদি বেয়ার করতে পারে তোমার ফ্যামিলি থেকে, তো অবভিয়াসলি সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকটা ডোনেশনের ব্যাপার চলে আসে, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক হিউজ টাকা খরচা হয়ে যায় নার্সিংয়ের ক্ষেত্রে। বাট আউট অফ বেঙ্গলে যদি তোমরা নার্সিং করতে চাও 3.5 লাখ টাকার মধ্যে তোমাদের থাকা খাওয়া মিলিয়ে হয়ে যায়। আর বেঙ্গলের কোনো প্রাইভেট কলেজে টোটাল প্যাকেজ দেখা গেছে 5 লাখ শুধু কলেজ কাউন্সিলিংয়ের থ্রু প্যাকেজই নিয়ে নিচ্ছে উইদাউট ফুডিং অ্যান্ড হোস্টেল ফেসিলিটি, সেক্ষেত্রে অনেকটাই কস্টলি হয়ে যায়। তো একটা প্রাইভেট কলেজে একটা সাধারণ ফ্যামিলি পরিবারের কোনো স্টুডেন্টের ক্ষেত্রে পড়া খুবই ডিফিকাল্ট, এটা আমি রিয়ালিটিটা এটাকে অ্যাকসেপ্টও করি এবং এটাই রিয়ালিটি। যাই হোক, আজকে আমি এই মুহূর্তে চয়েস প্ল্যানটা লক করছি না, তোমাদের সকলের কাছে প্রসেসটা তুলে ধরলাম।
আশা করছি যে সমস্ত ভিউয়ার্সরা তোমরা এবছর জিএনএম এবং এএনএম এর কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো, এই ভিডিওটি দেখার পর সম্পূর্ণ প্রসেসটি তোমরা বুঝতে পেরেছো। আর আজকে আমি যে এই পল্লবী পালের যে সম্পূর্ণ প্রসেসটা করে দেখালাম, পল্লবীকেও ওর ডিটেলস দিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, কোনো জায়গায় কোনো পার্সোনাল ডিটেলস নিয়ে কোনো ক্যান্ডিডেট কোনো মিস ইউজ করবে না, বা কোনো ভিউয়ার সেই ডিটেলস ক্যান্ডিডেটের ডিটেলস নিয়ে কোনো মিস ইউজ করবে না। তোমাদের সাহায্য করার জন্য আমি ভিডিওগুলি তৈরি করি, আশা করছি তোমাদের সকলের অনেকটা উপকৃত হয়েছে এই ভিডিও থেকে। যদি কোনো গার্জেন আপনারা এই ভিডিওটি দেখে মনে করেন যে না ভবিষ্যতে আরও নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের প্রয়োজন, বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভবিষ্যতেও আমি বিভিন্ন তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।